যেহেতু রুটি আমাকে সেকতে মানে দিচ্ছেন, করছি আপনারা যদি চান তো সেই ভিডিও দেখে নিতে। নাস্তা বানাইছি যখন, রুটি বানাইছি, কতগুলো জিনিস না, জায়গায় খোলামেলা পরিবেশ, পাশেই কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে একদম সোজা যে আমরা মাছ সাথে থাকি, গাড়ি কি করে রাখবো যেন দুপুরটাও চলে। করে দেখুন, এই যে আসলাম লেবু পাতা নিতে, কারণ এই রান্নাটার উপরে একটা দুইটা লেবু পাতা যদি দেওয়া যায় উপরে ধর একটা কালার আসছে, আর কি যে একটা করে। আর যেহেতু সবাই বাসায় একসাথে টেবিলে খেয়ে নেব, আপলোড দিতে দিতে কয়েক হাজার ভিডিও আমাদের চ্যানেলে হবে, অথচ তারপরও সফলতা। আসলে এডিটিংয়ের সময় কালারটা খুব ইয়েলো আসে, কিংবা অনেক বেশি মানে একটু কালার দিতে গিয়ে অতিরিক্ত কালার আসে। যে কথাগুলো বলছি পুরানদের কাছে একদমই ভালো লাগবে না, কিন্তু একজন নতুন ইউটিউবারের কাছে অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমিও একদিন নতুন ছিলাম, আমি অভাব বোধ করছি এই কথাগুলো। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার এই 7 বছরের ছেলে আমাকে হেল্প করার জন্য রান্নাঘরে চলে আসছে। আসলে আমি রুটি বানানোর পরে শিখতেছিলাম, ও দৌড়ে এসে বললো একরকম জোর করে, আমাকে দাও আমাকে দাও। প্রায় সময় এই কাজটাও করে, ও ছোট থেকেই একটু এরকম যে ও কাজগুলো আমার সাথে করতে খুব পছন্দ করে। আর এখানে আছে পেঁপে ভাজি, পেঁপে ভাজি থাকবে, রুটি বানাচ্ছি সেই সাথে ডিম থাকবে, মাংসের ঝোল আসে। তো ও যেহেতু রুটি আমাকে শেখতে মানে দিচ্ছে না, আমাকে একদম রান্নাঘর থেকে বের করে দিছে, তা ভাবলাম যে সমস্যা নেই, ইন্ডাকশন চুলায় কিন্তু সেফ, অসুবিধা নেই, ও যদি হাত লাগে তাহলে অফ হয়ে যাবে। এ ব্যাপার নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও করছি, আপনারা যদি চান তো সেই ভিডিও দেখে নিতে পারেন। তো এবারে রুটি শেখা শেষ, আমি তাড়াতাড়ি করে ডিম ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু যখন অফিসে যাই, আজ তো ছুটির দিন, যখন আমি অফিসে যাই তখন কিন্তু প্রায় সময় এভাবে ডিমগুলো পোস্ট করি একসাথে সবগুলো দিয়ে, তারপর আমি এভাবে কেটে 4টা ডিম একসাথে করে নিই, সময়টা বাঁচে, সেই সাথে মানে টাইমটা আমার আসলে অনেক সেভ হয় আমি জানি। এই যে এইভাবে দেখুন, তো আজকে রুটি ভাজার পরে একটু লেগে লেগে যাচ্ছিলো, সমস্যা নেই, ঝটপট 1টা ডিম ভাজতে যে সময় লাগে সেটা কিন্তু একসাথে 4টা ডিম হয়ে গেল। মেনলি হচ্ছে আমি সময়টাকে কিভাবে বাঁচাবো এবং কাজটাও সুন্দর করব, এটাই কিন্তু আমি চেষ্টা করি সব সময়। যে এই 4টা ডিম কিন্তু আমি 4 বারে ভাজতে পারতাম, তো এটাকে একবারে ভেজে আমি কিন্তু কাজটাকে গুছিয়ে নিয়েছি। আর এই যে বাচ্চাটা দেখুন দুষ্টুমি করে, সারাক্ষণ আমার কাছে লেগে থাকে যতক্ষণ বাসায় থাকি। তো ছুটির দিনগুলোতে আমরা আজ সবাই বাসায়, আমার মানে সত্যি কথা খুব ভালো লাগছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাসায়, সেই সাথে বাচ্চাদেরও কিন্তু আজকে ছুটি। তো এখন গতকালকে কিন্তু এই টেবিল থেকেই ভিডিওটা শেষ করছি, আজকে আবার সকালবেলা এই টেবিল থেকেই শুরু করলাম। আসলে জীবনটাই এমন যে শুধু রান্নাবান্না, খাও দাও, কাজ করো, ঘুমাও, আবার সেই ঘুরে ফিরে একই সার্কেলে আমাদের চলতে হয়। তো রুটি ভাজি ডিম নাস্তা খেয়ে নিচ্ছি। তো যারা সব সময় বাসায় থাকতে পারেন তারা তো ভাগ্যবতী। আসলে আমাদের মতো কর্মজীবী মা বা মহিলা যারা আমরা, আমাদের মানে ভাগ্য খারাপ সেটা বলবো না, জব করি এটাও ভালো লাগার বিষয়, সারাক্ষণ বাসায় থাকতে হয় না, একটা টাইম বাহিরে যেতে পারি, কিন্তু কষ্ট কিন্তু অনেক। কারণ হচ্ছে সব কিছু সামলে, এই যে দেখুন একটা জীবনচিত্র কিন্তু দেখাচ্ছি, ঘুম থেকে উঠছি, সব নাস্তা বানানো, এই বানানোটা কি বানানো, এই নাস্তা বানাইছি যখন, রুটি বানাইছি, কতগুলো জিনিস নোংরা হয়েছে, বেলন, ফিরি, যে হাঁড়িটাই করছি, এরকম অনেক জিনিস নোংরা হয়। শুধু কি তাই, এই যে খাওয়ার পরে এতগুলো থালাবাটি প্লেট, এগুলো তো ধুতে হবে। আমি রুটি খাই কি হবে, তো যেটা বলতে চাচ্ছি যে খাবার টেবিলে ও প্রায় বলে আম্মু এটা কি আমাকে ধরো, নিজেই বলে সুন্দর করে, আমার ভালো লাগে। আমরাও ছোটোবেলা আমার বাবা চাচাদের সাথে যখন খেতাম অনেক কিছু এরকম খেতে বসতে হাঁটতে হাঁটতে শেখাতো। তো এই যে খাওয়ার পরে আমিও এখানে একটু রেস্ট নিলাম, ও পাশে এসে মানে শুয়ে পড়ছে, একবারে দেখলো যে আম্মু এখানে শুয়ে শুয়ে, আমি মোবাইলে কাজ করতেছিলাম, পাশে এসে ও কথা বলতে বলতে শুয়ে পড়ছে। তো যেটা বলতেছিলাম যে রাতটা যদি গুছানো হয় রাতের কাজ, তাহলে সকালটা কিন্তু অনেক সহজ হয়। বারান্দা দিয়ে যখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে, লোকটা সামলাতে না পেরে চলে আসলাম ছাদে, এত সুন্দর বৃষ্টি লোক সামলানো যায়, আর সেই জন্য ছাদে চলে আসছি। ছাদ থেকে একটু বাহিরের দৃশ্যগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। আরেকটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে যে আমরা উত্তরাতে থাকি, এত সুন্দর একটা জায়গায় খোলামেলা পরিবেশ,
পাশে কিন্তু তুরাগ নদী। আমি নদীটা আপনাদের দেখাচ্ছি যে দূর থেকে নদীর হাওয়াটা কিন্তু রাতে পাওয়া যায়, এই যে দূর থেকে ফুল গাছের ভিতর দিয়ে উপর দিয়ে দেখা যায় দূরে সাদা সাদা পানি, অনেক দূরে খেয়াল করলে দেখতে পারবেন। আর একটু ভালো করে দেখাচ্ছি, ওই তো এই যে দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে একদম সোজা যে এখন ওই যে দূরে সাদা সাদা ওইটাই হচ্ছে নদী। তো আফসানার আব্বু এবং আব্রার দুজনে মিলে ঘুমাইতেছে বৃষ্টির মধ্যে, আফসানা গেছে পড়তে। তো এখন আমি কিন্তু এই যে একা একা ছাদে একদম বৃষ্টির মধ্যে বৃষ্টিটা উপভোগ করতেছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি ছাদে আসলাম, আর একদম দুপুরের রান্নাটা এখন বাকি, সকালের কাজগুলো কিন্তু কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে থালা বাটি ধোয়া সব কিছু কমপ্লিট। আমি যখনের কাজ তখনই করার চেষ্টা করি, আর এটা তো শরীর সুস্থ থাকার উপর একটা নির্ভর করে। তো অনেক কথা হলো, এবার চলুন দুপুরে রান্না করব। আজ রান্না করব সর্ষে দিয়ে একটু হালকা মরা মরা মাছ, সাথে থাকে কারি পাতা। এই রান্নাটা আমার একটা ছোটো বোন খেতে চেয়েছে আমার অফিসে, তো ভাবলাম যে সকালবেলায় অফিস তো সকালে করার সময় নেই, এসব খাবার একটু সুন্দর করে করতে হয়, সেই জন্য কিন্তু আমি এখন রাতেই করে মানে আজকেই করে রাখবো যেন দুপুরটাও চলে, সেই সাথে ফ্রিজে রেখে দেবো ওর জন্য নিয়ে যাবো। তো এই যে সাথে রান্না করবো কই মাছ, তো কই মাছগুলো খুব সুন্দর করে লবণ দিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নেব। আর এই মাছটা হচ্ছে যেটা আমি কারি পাতা দিয়ে রান্না করবো দেখাচ্ছি, এই যে পাশে একটু দেখা যায় এটা হচ্ছে নদীর একটা মাছ, তো নামটা আমি ঠিক বলতে পারছি না, গোলসে মাছ বা ঘাইরা মাছ এরকম একটা কিছু আমার হাজবেন্ড বলছে, আবার জেনে নেব। এই হলো সেই কারি পাতা, এটার যে কী সুন্দর একটা সেন্ট, কী সুন্দর একটা রান্নার সময় যে সেন্ট আসে সেটা বলে বোঝানো যাবে না। এই মাছটা রান্না করব, এই পাতাটা কিন্তু ভর্তা ডাল তারপর যে কোনো রাইস যে কোনো সবজি নিরামিষ সবজি বা এরকম মরা মরা মাছ থাকলে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এখানে কিন্তু সর্ষে বাটার সাথে মশলা একটু পেঁয়াজ রসুন বাটাও আছে, আর এই যে মশলাগুলো নিয়ে সামান্য উপকরণ একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এর মাছটা আজকে রান্না করব, কই মাছ এবং এই যে এই ঘাইরা মাছটা নদীর মাছ। তো এবার রান্নাটা শুরু করি। মশলাগুলো সুন্দর করে দিলাম, সর্ষে মশলা যা যা দেওয়ার নর্মালি যা দিই আমরা, এরপরে দিলাম কারি পাতা, কিছুক্ষণ নাড়িয়ে সারিয়ে তারপর দিব মাছগুলো। এভাবে রান্না করলে কী যে সুন্দর লাগে আর হচ্ছে খেতে এত মজা, এই যে দেখুন আপনারা ভীষণ সেন্ট। যারা কারি পাতা রান্না করেন তারা তো জানেন বিষয়টা, আর যারা করেন নাই তারা একবার হলো কারি পাতা কী এটা ইউটিউবে সার্চ দিলেও পাবেন, সেই সাথে এটা নার্সারিতে কিনতে পাওয়া যায়, গাছটা লাগালে অনেক বড় হয়, দেখতে ঠিক নিম পাতার মতো দেখতে বাট এত সুন্দর ফ্লেভার, এটা তিতা না অনেক সুন্দর একটা পাতা। এরপরে দেখুন এই যে আসলাম লেবু পাতা নিতে, কারণ এই রান্নাটার উপরে একটা দুইটা লেবু পাতা যদি দেওয়া যায় উপরে সুন্দর একটা সেন্ট আসবে। হালকা হালকা মরা মাছ যদি এভাবে আপনারা রান্না করে খান সর্ষে বাটা কারি পাতা সেই সাথে লেবু পাতা দিয়ে, দেখবেন একদম সব কিছু ফেল, মাছ মাংস আর কিচ্ছুই লাগবে না। এবার দিয়ে দিলাম লেবু পাতাগুলো, আমার লেবু গাছে লেবুও ধরছে, অন্য সময় দেখাবো। ওয়াও কত সুন্দর একটা কালার আসছে আর কি যে একটা সেন্ট আসছে, আমি বারবার বলতেছি সত্যি অসাধারণ। তো চলুন এটা টেবিলে রেখে আসি আর দেখুন কত সুন্দর। টেবিলে রেখে এরপরে হচ্ছে আমি কই মাছটা রান্না করব, সাথেই থাকুন। আর প্লিজ এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে নেবেন, সেই সাথে আপনি যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। তো এবার রান্না করলাম কই মাছ ভুনা একদম সাধারণভাবে ঘরের মশলা দিয়ে, খুব বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা করবো। তো কথা বলতে বলতে রান্না শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপরে অফ ক্যামেরায় গোসল নামাজ কমপ্লিট করে আর যেহেতু সবাই বাসায় একসাথে টেবিলে খেয়ে নেব। বাচ্চাদের জন্য থাকবে গরুর গোস্ত, আর গতকালকে যে গোস্তটা ভুনা করছি সেখান থেকে আছে,
তো চলে যাবে এই তো আর কি এখন টেবিলে সার্ভ করে আমি গোসল নামাজ পড়ে আবার ফিরে আসছি তো এবার আমরা সবাই রেডি গোসল করে নামাজ পড়ে খাবার খাওয়ার জন্য রেডি চারজনই টেবিলে বসে পড়ব সার্ভ করতেছি তো এই সুযোগে একটা কথা বলে নিই খাবার সার্ভ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে আমাদের ডে বাই ডে একটু একটু ইমপ্রুভ হতে হবে অনেক কষ্ট করতেছি সবাই কিন্তু আপু ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের মনেই না একটা স্বপ্ন আছে আলাদা শুধু শুধু কিন্তু এখানে সময় নষ্ট করতে আসি নাই আমরা এটা কিন্তু সবাই জানি হ্যাঁ দুই একজন আছে যে আমি আমার ভালো লাগার জন্য বা রিক্রিয়েশনের জন্য আসতে আসতেই পারে কিন্তু আমরা বেশিরভাগ ব্লগাররাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছে যে আমাদের কিছু করতে হবে তো আমার কাছে মনে হয় ভিডিও আপলোডটাই বড় কথা না আপলোড তো দিতে হবে কিন্তু তার পাশাপাশি ডে বাই ডে মানে আমার ইচ্ছে থাকবে যে আমি যেন এই সপ্তাহে দুই তিনটা ক্লাস করে অন্তত দুই তিনটা ভালো জিনিস শিখতে পারি তা না হলে যেটা নিয়ে স্বপ্ন এটা কিন্তু পূরণ হবে না এই যে একটা ব্যাপার আছে না যে স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে যায় খাতা ভরে ফেলছে পাঁচ দশ পৃষ্ঠা লিখে ভরে ফেলছে অথচ রেজাল্টের সময় শূন্য মানে সে সঠিক করে যদি না লেখে তার রেজাল্ট কী আসবে বলুন এখন এরকম যদি হয় যে আমরা শুধু আপলোড দিলাম আর দিলাম আপলোড দিতে দিতে কয়েক হাজার ভিডিও আমাদের চ্যানেলে হবে অথচ তারপরও সফলতা আসবে না এর কারণ হচ্ছে আমি যদি ইমপ্রুভ না হই আমার ডে বাই ডে যদি আমার স্কিল ডেভেলপ না হয় তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সুন্দর হবে না সেই জন্য প্লিজ প্রত্যেকেই আমরা আমাদের ভিডিওগুলোকে সুন্দর করি আর একে অপরের ভিডিও দেখে আমরা সহযোগিতা করি কারণ প্রথম একটা চ্যানেল উঠতে কিন্তু অনেক সময় লাগে তো সেই জন্যই কিন্তু আসলে সবাইকে হেল্প করা উচিত আর অনেকেই আছেন বলেন যে ভিডিও আসলে এডিটিংয়ের সময় কালারটা খুব ইয়েলো আসে কিংবা অনেক বেশি মানে একটু কালার দিতে গিয়ে অতিরিক্ত কালার আসে এতে কিন্তু ভিডিওর মানটাই নষ্ট হয়ে যায় তো যারা একদম নতুন মানে নিউ একদম ইউটিউব শুরু করছেন তাদের জন্য বলছি পুরানদের জন্য নয় যে আপনারা যখন ভিডিও এডিটিং করেন যে অ্যাপসটাই ব্যবহার করেন সেখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট একটা অপশন থাকে যেখানে আপনারা কালারটা করেন ওখানে যে অ্যাডজাস্টমেন্টে যান ওখানে যাওয়ার পরে কন্ট্রাস্ট পাবেন এটা একটু বাড়িয়ে দিবেন আর ওখানে অনেক অপশন থাকে বাড়িয়ে কমিয়ে দিলে দেখবেন কোনটায় আপনার ন্যাচারাল কালারটা আসে এবং সুন্দর আসে শার্প আসে তারপর কিন্তু টেম্পারেচার আসে টেম্পারেচার যে অপশনটা আসে এটা যদি থাকে তাহলে কিন্তু একটু কমিয়ে দেবেন যখন আপনি যে কাজ করতে গেছেন যেটার সাথে মানায় এটা যদি করা যায় দেখবেন ভিডিও এডিটিং অনেক সুন্দর হবে এরকম নিত্য নতুন আসলে প্রতিনিয়ত আমি চেষ্টা করব আপনাদের মেসেজ দেওয়ার জন্য আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে কারো প্লিজ কমেন্টস করে জানাবেন তো অনেক কথা হলো অনেক কাজ করলাম তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে এরপরে একটু রেস্ট নেব আজকে আর বিকেলের কাজটা শেয়ার করবো না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আসলে এতক্ষণ যে কথাগুলো বলছি পুরানদের কাছে একদমই ভালো লাগবে না কিন্তু একজন নতুন ইউটিউবারের কাছে অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমিও একদিন নতুন ছিলাম আমি অভাব বোধ করছি এই কথাগুলোর তো আজকের ভিডিও আর বাড়াবো না বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন কথা হবে দেখা হবে নেক্সট ব্লগে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ